বিভিন্ন হেলথ টিপস আপনাকে স্বাগতম। স্বাস্থ্য সচেতনতায় আমাদেরকে একটু বেশি সক্রিয় হওয়া সবসময় উচিত, কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটি মিথ্যা নয়। তাই আপনি নজর রাখুন স্বাস্থ্যের প্রতি, এখন থেকে মেনে চলুন স্বাস্থ্য রক্ষার উপকারী সব নিয়মগুলো। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি এখনও আমাদের বিভিন্ন হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবার আগে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর প্রতিদিন পেতে থাকুন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। 15টি প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস। 1. আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে নিয়মিত প্রতিদিন 15 গ্রাম করে মৌরি চিবিয়ে খান। এতে করে দেখা যাবে খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করেছে। 2. হাত পায়ের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে চাইলে হাতে ও পায়ে নিয়মিত আপেলের খোসা ঘষে নিন। এতে করে আগের থেকে হাত ও পা অনেক বেশি ফর্সা দেখাবে এবং কালো দাগগুলো দূর হয়ে যাবে খুব সহজে। 3. আপনারা স্ট্রোক প্রতিরোধ নিয়মিত চা খান। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে নিয়মিত চা খেলে আমাদের ধমনির গাত্রে ফ্যাট জমতে পারে না, ফলে স্ট্রোকের ঝুঁকি কমে আসে অনেকখানি। 4. আপনার শরীরকে অতিরিক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেস্ট মুখে লাগান নিয়মিত। এতে করে আপনার ত্বকের বলিরেখা দূর হয়ে যাবে। 5. আপনার ঠোঁটে কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোঁটে মুছবেন। এটি যদি নিয়মিত করেন তাহলে ঠোঁটের কালো দাগ অনেকাংশেই উঠে যাবে। 6. টমেটো রস ও দুধ একসঙ্গে মিশিয়ে কিছু সময় যদি মুখে লাগিয়ে রাখেন রোদে জলাভাব অনেকাংশে কমে যাবে। 7. আমাদের সকলের পরিচিত মধু নানা গুণের অধিকারী। আমাদের শরীরে অসরতা, গলা ব্যথা, রক্ত স্বল্পতা, অ্যাস্টিওপোরেসিস, মানসিক চাপ, মাইগ্রেন সহ নানা শারীরিক সমস্যায় মধু বিশেষভাবে কার্যকর। 8. আপনার কনুইতে কালো ছোপ দূর করতে চাইলে এখন থেকে নিয়মিত লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এটা নিয়মিত কিছুদিন করুন, অন্তত 2 সপ্তাহ। এতে আপনার কনুইতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে। 11. যদি মাথা ব্যথার সমস্যা প্রবল আকার ধারণ করে তাহলে এই সমস্যা দূর করতে নিয়মিত প্রচুর মাছ খান, কেননা মাছের তেল মাথা ব্যথা প্রতিরোধে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাছাড়া আরও খেতে পারেন আদা, কেননা আদা প্রদাহ এবং ব্যথা নিরাময়ে বিশেষভাবে কার্যকর। 12. আপনার চুল পড়া বন্ধ করতে নিয়মিত মাথায় আমলা, শিকাকায় যুক্ত তেল লাগাতে পারেন, আর পায়ের গোড়ালি খুব বেশি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন ফাটা জায়গায়, একটা সময় গোড়ালি ফাটা বন্ধ হয়ে যাবে। 13. সাধারণত তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ওটোমিল ও লেবু রস একসঙ্গে মিশ্রিত করে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা বা তার একটু বেশি সময়। তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছুদিন লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ করে, তারপর দেখবেন আর হাত ঘামবে না। 14. আপনার পিঠের অনেক পুরনো কালো ছোপ তুলতে ময়দা ও দুধ একসঙ্গে মিশিয়ে পিঠে 10 মিনিট করে ঘষবেন নিয়মিত 2 সপ্তাহ। এটা করতে পারেন, নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করলে পিঠের ছোপ উঠে যাবে। 15. আপনার মুখে যদি বাদামি দাগ থাকে তাহলে বাদামি দাগ উঠাতে পাকা পেঁপের চোটকে মুখে লাগান, কিছু সময় রেখে দিন, পরে মুখ ধুয়ে ফেলুন। আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেসবুক ও টুইটারে পেতে ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।